প্রস্তাবিত 2019-20 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো প্রধানমন্ত্রী দৈনিক কর্মসূচি থেকে তথ্য জানা গেছে। বিকেল 3টায় বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন তিনি। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী এই সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন হয়। এটি দেশের 48তম এবং বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। সমৃদ্ধির আগামীর পথযাত্রায় বাংলাদেশ, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। এই শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় 5,23,190 কোটি টাকা। দেশের 48 বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। প্রস্তাবিত বাজেট পাশ হবে 30 জুন। 1 জুলাই থেকে শুরু হবে নতুন অর্থ বছর।